বিধানসভা কাণ্ডে আবার অভিযোগ হেয়ার স্ট্রিট থানায়। তৃণমূলের জবাবে বিজেপি। জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগের পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চোর বলার অভিযোগে। মঙ্গলবার জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং কোচবিহার জেলার তুফানগঞ্জের বিজেপির বিধায়ক মালতী রাভা রায় দুটি পৃথক অভিযোগ দায়ের করেন হেয়ার স্ট্রিট থানায়। তবে দুই অভিযোগের বয়ানই এক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর এবং কুৎসিত মন্তব্যের অভিযোগ। মোট 60 জন তৃণমূল বিধায়কের চিহ্নিত করা হয়েছে অভিযোগপত্রে। সঙ্গে রয়েছে অন্যান্য অভিযুক্তদের উল্লেখ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে সেই অভিযোগপত্র পোস্ট করে লিখেছেন, আমি এই সব অপরাধীকে জানিয়ে দিতে চাই, একদিন এই অসামান্যজনক আচরণের জন্য আপনাদের সকলকে শাস্তি পেতে হবে, শুধু কিছুদিনের অপেক্ষা। অভিযুক্ত তৃণমূল বিধায়কের তালিকায় সুজিত বসু, বাবুল সুপ্রিয়, ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ, বিপ্লব রায়চৌধুরী, মন্টুরাম পাখিরার মতো মন্ত্রীদের নামও রয়েছে। প্রসঙ্গত গত বুধবার শহরের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সভার দিনে বিধানসভার ভিতরে বাইরে মমতার নেতৃত্বে বিজেপিকে নিশানা করেছিলেন তৃণমূল বিধায়করা। দিনের অধিবেশনের শেষ মুখ্যমন্ত্রী মমতা যোগ দেন বিধানসভা চত্বরের অম্বেদকর মূর্তির নিচে তৃণমূল পরিষদীয় দলের ধর্ণা কর্মসূচিতে। মুখ্যমন্ত্রীর একপাশে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অন্য পাশে মন্ত্রী অরূপ বিশ্বাস। পালা করে তারা স্লোগান দিচ্ছিলেন, অমিত চোর, মোদি চোর, বিজেপি সবাই চোর। তখন বিধানসভার কোনো বিজেপি বিধায়ক ছিলেন না, সকালে ছিলেন ধর্মতলার সভামঞ্চের আশেপাশে। শুভেন্দু ছিলেন শাহের সঙ্গে, তিনি এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শাহরকে রেসকোর্স হেলিপ্যাড পর্যন্ত এগিয়ে দেন। শাহ বিমানবন্দরে রওনা হতেই নিজের বিধানসভা দপ্তরে ফোন করেন বিরোধী দলনেতা। বিধানসভার পরিস্থিতি প্রসঙ্গত জানতে চান তিনি, তাকে জানানো হয় বিধানসভা চত্বরে ধর্ণা দিচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি মোদি শাহকে চোর বলে স্লোগান দেওয়া হচ্ছে। ক্ষুব্ধ শুভেন্দু জানান তিনি বিধানসভায় আসছেন, এসে পাল্টা কর্মসূচিও করবেন। এরপর কয়েকজন বিজেপি বিধায়কের সঙ্গে বিধানসভা চত্বরে এসে তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে পাল্টা স্লোগান দেন শুভেন্দু। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণায় উপস্থিত বিধায়কদের জাতীয় সঙ্গীত গেয়ে কর্মসূচি শেষ করতে বলেন, তখনই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়কেরা চোর চোর বলে স্লোগান দিয়ে ওঠেন।